गुड मॉर्निंग स्टूडेंट, लास्ट क्लासे आमरा आमार सोनार बांगला कविताटी अर्धेक पढ़ेछिलाम। आज के आमरा तार शेषांश निये आलोचना करब। लास्टे देखेछिलाम कि कवि तार बांगलाके भालोबेसे सोनार बांगला बोलेछेन एबं सेखानकार माटि जल बात्ता सब किछुके भालोबासेन एबं मायेर माके निये केउ खराब कथा बोलले कवि जेमन खराब लागे, कारण तिनि छोटोबेला थेकेई एई बांगलाते धुलो माटि मेखे बड़ो होयेछेन, ताई कवि বাংলাকে নিজের মায়ের সাথে তুলনা করেছেন। তারপরে থেকে আজকে আমরা আলোচনা করব। আসো আমি আগে পড়ছি। তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালিয়ে ঘরে মরি হায় হায় রে, তখন খেলাধুলা সকল ফেলে ওমা তোমার কোলে ছুটে আসি। বলছে যখন দিন ফুরায় সন্ধ্যা হয় তখন আমরা কি করি, দেখি বাংলার প্রতিটি ঘরে দীপ জ্বালিয়ে প্রত্যেকটি মা দীপ জ্বালিয়ে ঘরকে আলোকময় করে তোলে। তখন কি করছে, সব বাচ্চারা কি করে, খেলাধুলো সব শেষ করে তারা ঘরে তার মায়ের কাছে ফেলে ছুটে আসে। কবিও তাই এখানে বলেছে, সন্ধ্যা ফুরলে মা যেমন দীপ জ্বালায় তাতে কবির খুব ভালো লাগে এবং কি করে, তখন তিনি খেলাধুলা সব ফেলে মায়ের কোলে ছুটে আসে। আমরা সাধারণত তাই দেখতে পাই। ধেনুজরা তোমার মাঠে পাড়ে যাবার খেয়া ঘাটে সারাদিন পাখি ডাকা ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে। বলছে ধেনুজরা মাঠে পাড়ে যাবার খেয়া ঘাটে, সব জায়গাকে কবি প্রত্যেকটি জায়গাকে নিজের বলে ভেবেছেন। ধেনুজরা মাঠকে বলছে, পাড়ে যাবার খেয়া ঘাটে সারাদিন পাখি ডাকা ছায়ায় ঢাকা তোমার এই পল্লীর রাস্তাঘাটে, রাস্তাকে আমি খুব ভালোবাসি, তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে মরি হায় হায় রে। বলছে কি ধানগুলো আমাদের গ্রাম বাংলাতে কি হয়, মাঠ চাষিরা যখন মাঠ থেকে ধানগুলো নিয়ে আসে তখন কি ঘরের আঙিনাতে উঠোনে রেখে দেয়, বাড়ির আঙিনাতে সেখানে ভর্তি থাকে। সেই গ্রাম বাংলার পরিবেশে কবি যখন বলেছেন যে তোমার ধানে ভরা আঙিনাতে আমার জীবনের দিনগুলি কাটে, কারণ কবি প্রকৃতিকে ভালোবাসেন এবং বিশেষ করে গ্রাম বাংলাকে ভালোবাসেন, যেখানে প্রকৃতিটি কবির কাছে একদম সামনে এসে যেন ধরা দিয়েছে। ওমা আমার যে ভাই তারা সবাই, ওমা তোমার রাখাল তোমার চাষি, তোমার যে রাখাল তোমার চাষি তোমার সব ছেলেরাই আমরা কি ভাই ভাই, আমরা কেউ পর না, আমরা সবাই কি আপন। এখানেই শেষ। তাহলে কি বলছে, কবি নিজের মাতৃভূমিকে ভালোবেসে নিজের বাংলাকে ভালোবেসে তাকে সোনার সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন এখানটায় তার মায়ের মুখে যখন মাকে কেউ কালিমালিপ্ত করে মার মুখে তখন যেমন খারাপ লাগে, কারণ কবি ছোট্টবেলা থেকে এই বাংলাতেই বড় হয়েছেন। তাই বলছে বাংলার প্রতিটি বৈশিষ্ট্য তিনি এখানে তুলে ধরেছেন, যেমন সন্ধ্যাকালে কি হয় আমাদের ঘরেও দীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করা হয়, ঠিক সেই সময় কি বাইরে যারা খেলাধুলো করে শিশুরা সব ঘরে ফিরে আসে, কবিরও তাই মনে হয়েছে যেন সন্ধ্যা লাগলেই তিনি ছুটে মায়ের কোলে চলে আসবেন। মায়ের সেই ধেনুচড়া মাঠ ছায়ায় ঢাকা রাস্তাঘাট সেই পল্লীবাটে কি কবির সারাটা দিন যেন কেটে যায়। মায়ের আঙি তোমার ধানে ভরা আঙিনাতে, অর্থাৎ তোমার শস্য ভরা উঠোনেই আমার জীবনের দিনগুলি কাটে, কারণ গ্রাম বাংলার প্রকৃতিতে আমরা এই চিত্রটা দেখতে পাই। তা আরও বলেছে এই বাংলার প্রতিটি ভাই প্রতিটি মানুষ তার ভাই ভাই, তারা সে রাখালি হোক চাষি হোক যে কোনোই হোক না কেন তারা সবাই ভাই। এই হলো আমার বাংলা, আমার সোনার বাংলা কবিতা। আজকের আলোচনা এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো।